আজকে হচ্ছে ফলাহারিণী কালী পুজো, তো সকাল সকাল চলে গেলাম মায়ের মন্দিরে মাকে একটু পুজো দেওয়ার জন্য। তো যাওয়ার পথে কিছু ফল নিয়ে নিলাম, কারণ যেহেতু ফলাহারিণী কালী পুজো মাকে ফল দান করা খুব ভালো। আর নিয়ে নিলাম মায়ের জন্য একটু পেড়া আর দুঃখাটি মোমবাতি, আর নিয়েছি দুটো সন্তেসহ প্রদীপ যাতে ওখানে গিয়ে জ্বালাতে পারি। আর এসেই দেখছি মায়ের পুজো মোটামুটি শুরু হয়ে গেছে, আর সকলে এসে এখানে মায়ের জন্য ভোগ দিয়ে যাচ্ছে, সবাই নাম লিখে দিচ্ছে ভোগের মধ্যে, কারণ সবাই তো শেষ অবধি অপেক্ষা করে না, আর সবাই বসে থাকতেও পারে না, অনেকের অনেক রকম কাজ থাকে। তো এখানে একসাথে চারটে ঠাকুরের মন্দির আছে, মা কালী, শনিদেব, গণপতি আর হচ্ছে বাবা ভোলানাথ। আর আজকে নাকি শনি জয়ন্তীও, আমরা তো জানতামই না, ওখানে গিয়ে ঠাকুরমশাই বললো তখন জানতে পেরেছি। আর দেখুন এই হচ্ছে মন্দিরের বাইরের দিকটা, আর এই মন্দিরে আসতে আমার খুবই ভালো লাগে, কারণ এখানে খুব সুন্দর শান্ত পরিবেশ আর ভক্তদের বসার জন্য খুব ভালো করে জায়গা দেওয়া আছে। তো এখানে মোটামুটি পুজো শেষের পথে আর আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে দিয়েছি, আর নিশিরাতে যে মায়ের পুজো হয়েছিল সেই প্রসাদটা এখন সবাইকে বিতরণ করবে, কারণ অমাবস্যা তো এর আগের দিন রাতে লেগেছিল গতকালকে রাতে, আর আজকে সন্ধে ছটা অবধি থাকবে অমাবস্যা। তো আমি প্রসাদ টসাদ নিয়ে বাড়ির জন্য একটু প্রসাদ নিয়ে নিয়েছি, আর যে পেড়া প্রসাদটা দিয়েছিলাম সেটাও ঠাকুরমশাই থেকে নিয়ে নিয়েছি। তারপর বাড়ি এসে একটু সামান্য নিরামিষভাবে বাঁধাকপি আর কাঁঠালের তরকারি রেঁধেছি, কারণ যেহেতু অঞ্জলি দিয়েছি আমিষ খাবো না, আজকে নিরামিষ খাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা ব্লগে দেখা হবে, টাটা।